বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণবঙ্গে ঘুরতে চলেছে, বৃষ্টির আভাস ভাসবে উত্তরবঙ্গও, জরুরি বার্তা। তো বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে কবে কখন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জরুরি সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর? এছাড়াও এই বৃষ্টি টানা কতদিন ধরে চলবে, কি বলছে হাউফিশের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। জুলাই ফুরোতে চললেও এখনও সেভাবে গরম কমার যেমন লক্ষণ নেই, তেমনই দেখা নেই বৃষ্টির। এই পরিস্থিতিতেই খুশির খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্তের, তারই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। এর প্রভাবেই কলকাতায় আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও, এর ফলে কিছুটা হলেও বৃষ্টির ঘাটতি মিটবে বলে মনে করছেন হাওফিস। জুন জুলাই দুই মাসই তেমন বর্ষা পায়নি দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও রয়েছে বর্ষার ব্যাপক ঘাটতি দক্ষিণবঙ্গে। আগামী 24 ঘন্টায় কলকাতায় নামবে বৃষ্টি, এমনই পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। এর জেরেই তাপমাত্রা সামান্য হেরফের হতে পারে বলে জানা যাচ্ছে। তবে সকাল থেকেই থাকবে রোদ ঝলমলে আকাশ, তারই সঙ্গে কোমট গরম। দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা বাড়বে 35 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা, এবং সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। 31 জুলাই রবিবার ও 1 আগস্ট সোমবার বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 31 জুলাই রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে শনিবার থেকেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কিছুটা ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরেও, মালদা ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।